এইখানে দিয়েছো রোদে? অবশ্য এখানে সারাদিন রোদ পাবে না? কিসের লঙ্কা তো সারাদিন রোদ পাবে, দুটো রোদ দিলে শুকিয়ে যাবে। আসো আসো তাড়াতাড়ি আসো, কত দেরি হয়ে গেল। এই লঙ্কাগুলো মায়ের বাড়িতে আনছি, এই লঙ্কাগুলো শুকোবো, পাকা লঙ্কা তো শুকোবো, শুকোয়ে তারপরে আর কি ঝনঝন হয়ে যাবে, এই লঙ্কা দিয়ে আবার লঙ্কা বাটিয়ে বাটিয়ে রান্না করবো। পারবানি বটি বানাইছে যে বটি আজকে দুডিয়ে মাসি, কি সুন্দর মাছ! যেমন শোল মাছটা তেমন ইলিশ মাছটা, দুডিয়ে মাছই খুব ভালো। তারপর শোল মাছটা কাটে আর আমরা এই ইলিশ মাছটা কাটে। হ্যাঁ, তোমরা দুজনে ইলিশ মাছটা কাটো, আমি শোল মাছটা সুন্দর করে কেটে দিই। আজকে নতুন বটি আমি যাত্রা করি। এগুলো ঘুরে দে দাদা। সব রিংকিস করে দিলাম। দারুন লাগছে দেখতে মাছটা। মাছটা তো সুন্দর, মাছের তেল আছে, মাছের তেল হবে ভালো, সাদা সাদা হবে। মাছ দেখলে ঠিক পাওয়া যায়। অনেক লোক না, একটু ছোট পিস করি, সবারই খেতে মনে হবে। সর্ষেটা বেটে নেব, এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। সর্ষেটার খুব গন্ধ আছে। গন্ধ আছে, সবটা বাটা হয়ে গেছে, আনে মাখা নেব। কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বাটা, শুকনো লঙ্কা, এক চামচ লবণ, একটু সর্ষের তেল দেব। মাছটা বাটিতে বসাবো, সবাই তো নাই পাতা কলার পাতা তো জোগাড় করতে পারে না, সেই জন্য তো বাটিতে বসাবো।
দিশলাই ভিজে গেল। মা মানে কি কয় গাল ফোলা দেশে স্যার, ভাত উতরে গেছে, এখানে অল্প একটু জল ফেলাই দেবো। এই দাও ভাত বেশি ফোটে নাই, এখানে আমি মাছের বাটি এর মধ্যে বসাই দেবো, ভাতের মধ্যে বসাই দেবো। এখানে আস্তে আস্তে জাল দেবো, নিরে এসে ভাত হয়ে যাবি। দেখ অনেক সময় তো ডাকাতে রাখছিলাম, ডাকনা খুলিয়ে দেখি দেখি এসে ভাত উতরালি পারে, জল ফেলাই দিছি একটু, জল ফেলাই দিয়ে বাটি বসাই দিছি, বাটি বসাই দেওয়ার পর ডাকা দিয়ে দিছি, একেবারে আমার ভাত হয়ে গেছে, আমার মা আসো বাপান হয়ে গেছে, নিরে এসে ভাত হয়ে গেছে। কি সুন্দর হয়েছে ভাত, হয়েছে ভালো। এই যে নামাই দিলাম, এখানে ডাকনা খুলবো না, পাঁচ মিনিট ডাকা দিয়ে রাখবো, তারপরে ডাকনা খুলবো। মাছ বাপানো তো হয়ে গেলো, এখানে শোল মাছের রসা করবো। নতুন জল আসতেছে না, এখানে মাছে কাপড় বদলায় না, এখানে মাছে কাপড় বদলায়, এখানে কালো কালো কাপড় পরেছে, সাদা কাপড় ফুলে দিয়ে। মাছের কাপড় পাল্টায়, পুঁটি মাছে কিরম কাপড় পাল্টায়, লাল লাল দাগ হয়ে যায় পুঁটি মাছের, এখানে যেন আমার গলদা চিংড়ি হয়েছে, সগল মাছে এই নতুন জল আসে কাপড় পাল্টায়। এত সুন্দর মাছ হলে পরে রান্না করতেই আনন্দ লাগে। মাছ ভাজা তেলের উপরে দেবো কয়টা জিরে, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, এক চামচ লবণ, হাফ চামচ হলুদ, মশলা দেওয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। কপালে লেগে যাবে আস্তে আস্তে, আর আসিস না, ফের কথা করবে দেখিস কেনে।
ওরে বাবা রে, এই সু ওরে বাবা রে, মা তরকারি জল দেই, সুগার দে, মাছ দিয়ে দেই, জলে কায়দা বন জাল উঠে গেছে, আনে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 5-6 মিনিট জাল দিছি, শোল মাছের রসা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। মাছ ভেঙে গেল তো তোমার? না আমার এই হাতে লাগলো একটু, আর এই হাওয়া ধরা বন্ধন ধরেছিল, দারুণ সেল উঠছে, এত সেদ্ধ হয়েছে, ভেঙে যাচ্ছে না? হ্যাঁ সেদ্ধ জন্য ভেঙে যাচ্ছে। আমি কিন্তু স্বপ্ন দেখছিলাম যে মামি আসছে, ছোট মামি আমাকে রান্না করে দিচ্ছে, নিয়ে তোমার প্রচুর ভাত দিয়েছে এরকম উঁচু উঁচু খেলাতে, আর চারিদিকে মাছের পিস সাজানো, মাছ রান্না করেছে, আর এরকম চারিদিকে এরকম এরকম করে সাজিয়ে দিয়েছি ছোট মানুষ, আর আমি জুট করে চালাচ্ছি। আগে কি ইলিশ না শোল? আগে শোল মাছ দেখাবো, পরে ইলিশ মাছ দেখাবো, আজকে 12 দিন পরে মাছ খাচ্ছি, মানে আমার আগে থেকে মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আমি তো মাছ খাই না, কিন্তু আমার মনে হয় দুটো রান্নাই টেস্ট হবে। আমি ঠিক যেরকম খেতে চেয়েছিলাম রান্নাটা দেখে সেরকমই মনে হচ্ছে, আমি মনে মনে ভাবছিলাম যে 12 দিন পরে মাছ খাচ্ছি, মানে আজকে রান্নাটা যেন এরকম এরকম। আমি আর কি, আমি শোল মাছ খাই, আমি টেস্টটা নষ্ট করতে চাই, আজকে বাবা শোল টোল যা হবে সব চলবে, মা চলে গেল, তুমি মাছ খাও, তোমার চয়েস ইলিশ মাছ, ইলিশ মাছটা খাও, আমিও ইলিশ মাছটা খাবো, আর আজকে ভাতও আবার নেবো। আমি তো দুটোই খাবো, তুমি তো একটা খাচ্ছ, দেখেছো শোলের খানটা, দেখেছো টোকায় অঙ্কিতে কি কোনো বক্তব্য নাই? আজকে অঙ্কিত বলবে কেমন হয়েছে খেতে, বল। ভালো নয়, বর্ণনা দিতে হবে বিস্তারিত বর্ণনা, কি হয়েছে, নুন কেমন হয়েছে, ঝাল কেমন হয়েছে, ঝাল ঠিক আছে, আর নুন, নুনও ঠিক আছে, আর টেস্ট, টেস্ট বাবা রে, টেস্ট বাবা রে, মানে বলার নাই আর কি, তাই তো, বড় মুরগি হলে আশাস লাগে না, শোল মাছ, হ্যাঁ অনেকে বলে ছোড়া ছোড়া লাগে, সবাই তো তোমার প্রশংসা পঞ্চমুখ্য, তোমার রান্না খেয়ে
বাস শুকানো শুকানো খাবো। এক কাজ করলে আমি ছোট মামা যদি বাংলাদেশ ছোট মামি যদি বাংলাদেশ থেকে আনি এরকমই খাবে বলছে রান্না করা।